সব খবর আপনাদের সাথে আমি দেবারতি। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ খবরে চোখ রাখবো সেটা হচ্ছে শুরু হয়ে গেছে KPL অর্থাৎ খানাকুল প্রফেশনাল লীগ। আর এই খানাকুল প্রফেশনাল লীগের উদ্বোধনে ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এবং এর উদ্যোক্তা হলেন সাংবাদিক শফিকুল ইসলাম। আজকের প্রথম ম্যাচটি যেটা ছিল সেটা হচ্ছে রাজারহাটের স্পোর্টিং ক্লাব বনাম সোনাটি টুটি ক্লাব। এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস এবং উত্তেজনা ছিল একদমই তুঙ্গে। আসুন দেখে নেওয়া যাক সেই খেলাটি। কিছু সকলে আছেন, মুন্সি রজিবুল করিম রয়েছেন, মুন্সি মহাশয় রয়েছেন, অমিতাভের মতো সম্মানিত করা হচ্ছে স্টাফ হয়ে অসংখ্য ধন্যবাদ। এবং এটা শেষে সন্ধ্যাতালি সকালে হয়ে এবার আমরা সুমন্ত পাল হলো ক্রিকেটারকে সাক্ষী এবং দিনা হয়ে তাকে কিন্তু খুলে ধরা দিয়ে সম্মানিত করবেন। এবং একটি খেলায় স্পটার হিসেবে কোনো টিম করে সেই টিমকে নিয়ে একটি কোচিং দেয় তাহলে আমার মনে হয় ভালো হবে। যদি আমার কোনো সম্ভব হয় তাহলে এসে আমরা এসে এখানে কোচিং করে যাব। এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে আমার মনে হয় সেটাই যে KPL খেলা হচ্ছে, আমার সেই উদ্দেশ্যটা করলে গ্রাম থেকে আমাদের কলকাতা ফুটবল মাঠে অনেক প্লেয়ার খেলতে পারবে আমি এই আশা করব। এই যে উদ্দেশ্যটা আপনাদের পূরণ হবে। প্রতিপুরের মাঠে এলাকার সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে এই লীগের ম্যাচ প্রথম ম্যাচ শুরু হয়েছে সভামঞ্চে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে আমাদের জাতীয় স্তরের ফুটবলার শেখ দস্তুম সাহেব ছিলেন, আমাদের মুজিবুল করিম সাহেব কিছু বক্তব্য। লীগ ম্যাচ ফুটবলের প্রতি যে একটা উন্মাদনা সেটা কিন্তু এই খানাকুল এলাকার মানুষের মধ্য থেকে আমি এর আগেও খবরে পড়েছি যে এই খেলাটা কতখানি জনপ্রিয়তার পর্যায়ে পৌঁছে গেছে। আমরা প্রত্যেককেই জানি যে বাঙালি সেরা খেলা ফুটবল, সেই ফুটবলের মধ্য দিয়ে একটা ছেলের যে মানে শারীরিক যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালনা সেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে এবং এই খেলাটা গ্রামের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তার শিখরে এগিয়ে যায়। তাই স্বাভাবিকভাবে এলাকার শুনলাম যে এই খানাকুল থানারই 32টা বিভিন্ন ক্লাব থেকে এই টিম তৈরি হয়ে এসেছে এবং তারা অত্যন্ত উন্মাদনার সঙ্গে এক গ্রাম থেকে আরেক গ্রামের যে খেলা তাদের মধ্যে যে একটা তীব্র লড়াই সেটাও লড়াইটা রয়েছে একটা বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যম, সেই মাধ্যমে আজকে এই খেলা শুরু হয়েছে। তাই এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে আমি আহ্বান করব আপনারা আসুন এই খেলাটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য, আরো বেশি বেশি করে প্রচার করার জন্য বলবো যে আগামী 1 তারিখ সোনাটিকরির মাঠে খেলায়